বিদ্যালয় খোলার অনিশ্চয়তার মধ্যে ছোট্ট সরস্বতী প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা। অন্তিম পর্বে বড় প্রতিমার চাহিদা। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। কয়েকদিন পরই সরস্বতী পুজো, আধুনা বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী দেবী শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সেই নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। তাই সরস্বতী পূজার প্রাক্কালেই আমরা পৌঁছে গিয়েছিলাম শান্তিপুরের কুমোরটুলিতে, যেখানে জোর কদমে চলছে সরস্বতী মূর্তি তৈরির কাজ। ইতিমধ্যে অনেক মূর্তি তৈরি হয়ে গিয়েছে, কিছু মূর্তি চলে গেছে দূর দূরান্তে। আজ আমরা সেই সমস্ত শিল্পীদের কাছে পৌঁছে গেছিলাম যারা সুন্দর মাটি মূর্তির রূপ দান করে থাকেন। করোনা আবহের পর এবছর একটু বেশি আশার আলো দেখছে শিল্পীরা, তবে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সামনে বৃষ্টি আসতে চলেছে, মূর্তির অর্ডার সেরকম পায়নি এমনটাই জানাচ্ছেন শিল্পীরা। খুব কষ্টের মধ্যেও একটু আশার আলো দেখছেন তারা। তবে সারা বাংলার তথা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হবে, তাই জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তবে বড় ঠাকুর থেকে ছোট ঠাকুরের চাহিদা বাড়ছে বলেই জানা গেছে। সরস্বতী, বিশ্বকর্মা, কালী, দুর্গা সবই বানায়, এখান থেকে মোটামুটি বিক্রি হয়ে যায়। টুকটাক বাজারেও নিয়ে যেতে হয় সময় বিশেষ। কত পরিমাণে বানিয়েছেন এবার? এবার মোটামুটি 150 বানিয়েছি। আশা করছেন বিক্রি হবে? হ্যাঁ, আশা তো প্রতিবার থেকে এবার কম, গেলবার 200 বানিয়েছি, এবার 150 বানিয়েছি, লকডাউন বলে একটু কমিয়ে গেছে। কী কী ধরনের সরস্বতী আছে? একজন মুখটা বা সাজ পোশাক আলাদা আলাদা কি? হ্যাঁ, সব রকমের মোটামুটি আছে আমার কাছে। 1,000 টাকারও আছে, 500 টাকারও আছে, 200 টাকারও আছে, 100 টাকারও আছে। আদলগুলো কী কীরকম কীরকম হয়? সব রকম। এটা যেমন বললেন মীরাবাই। হ্যাঁ, এটা মীরাবাই আছে। তারপরে সব আধুনিক আধুনিক সরস্বতী সব নানান রকমের ডিজাইনের আছে। হ্যালো, খুব অসুবিধার মধ্যে আমরা আছি। এবছর তো সেই আশাই করে রেখেছি কিছু, একটা আধটা খরিদ্দার রয়েছে পাইকিরির জন্যে, সেরকম না কোনো আসেনি। এক কটা দিন আছে, আমরা খুব চিন্তায় আছি, ঈশ্বর এখন কী করবে আমরা সেই দিকে তাকিয়ে আছি। কতগুলো ঠাকুর বানিয়েছেন? 250 মতন আছে। আচ্ছা, ওটা 30-40 পাইকারি মাল নিয়েছি আমরা, বেশিটাই পাইকারি বিক্রি করি, অল্প হাতে বিক্রি করি। দেখা যাক ঈশ্বর যেটা করবে সেটাই হবে, আমাদের তো হাত নেই। বাইরে কোথাও অন্য কোথাও যায় কুমারটুলি বা বাইরে উত্তরপ্রদেশ পরগনায় কারবার করতে যায়? সরস্বতী ঠাকুর যায় কোথাও? না, সরস্বতী বাইরে যায়নি, এমনি দুর্গা টুর্গা বাইরে করতে যায়। এই যে এত ঠাকুর যা, আপনারা তো শুধু এই ঘর নয়, অনেকেই দেখে এরকম সবাই সবই শান্তিপুরের সীমাবদ্ধের মধ্যেই বিক্রি হয়। কী আশা করছেন এগুলো বিক্রি হবে? আশা করছি এবছরে, যে আগে কদিন আগে যে করোনা করোনা হলো সেটা তো এখন একটুখানি কমেছে, আশা করছি এবছর বিক্রি আশা করছি হবে, এই মনে জোরটা আমাদের আছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।